আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। এই তো আমিও আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন তাহলে দেখি। আমি এখানে কিছু ভেন্ডি কিচি কিচি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিব লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এটি কেটে দেবো, কালো গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, আর দিব আমি চাট মশলা। এটা ভেন্ডি থাকলে আর দিয়ে দেবো সাথে দুটো ডিম। ডিম দিয়ে তাকে ভালো করে মেখে বিকালের জন্য তৈরি করে ফেলুন, ঝটপট বিকালের জন্য পুষ্টিকর একটি নাস্তা রেসিপি। এটাও আমি সুন্দর করে মেখে নিব, চামচের সাহায্যে মেখে নিতে হবে। আর এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এটা অসম্ভব মজা, বাচ্চাদের বড়দের সবারই পছন্দের একটি খাবার। আপনারা ভেন্ডিতে তৈরি করবেন অনেক উপকারী একটি জিনিস। আর আপু ভাইয়েরা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন। এই তো আমি একটি প্যান গরম করার পর এখানে পরিমাণ মতো তেল গরম করে নিব। আপু ভাইয়েরা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, দেখে একটি লাইক দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। তো প্যানটা তেল গরম হওয়ার পর আমি ছেড়ে দিব এখানে আমার ভেন্ডি এবং ডিম দিয়ে। তাই কোনো আটা, চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করিনি, আমি শুধু ডিম আর ভেন্ডি দিয়ে তৈরি করব অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি। এই তো এটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো একটি পাস হয়ে গেছে, আমি আরেকটি চামচের সাহায্যে উল্টিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে উঠিয়ে নেব। এই তো আমার ভাজা শেষ, আমি ওখানে উঠিয়ে পরিবেশন করে নিব। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই তো দেখুন কত মজার, অনেক মজার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম, কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর আপু ভাইয়েরা পরবর্তী ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতন এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।